আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অনেক খুশি। আমার আজকের খুশি কারণটা তো অবশ্যই আমি বলবো, আপনাদের সাথে একটা আনন্দের নিউজ শেয়ার করব। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, আপনাদের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সেই সাথে আমার সকল ভিউয়ার্স, আমার পরিবার, আমার ফ্রেন্ডস যারা সবসময় আমার কাছে কিংবা দূরে থেকে আমার চ্যানেলটির পাশে থেকেছেন, আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সবাইকেই মন থেকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। যেদিন থেকে আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, ওই দিন থেকেই অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, কবে আসবে আমার সিলভার প্লে বাটন। তো আমার সাথে সাথে আপুরাও ওয়েট করছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার প্রাপ্তি এখন আমার হাতে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার সিলভার প্লে বাটন তো চলে এসেছে, আমি আমার কমিউনিটিতেও পোস্ট করেছিলাম। সময় সুযোগের জন্য আসলে আর আনবক্সিং করা হচ্ছিল না, তাই চিন্তা করলাম যে আজকে আমার পরিবারকে সাথে নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে ওপেন করব। সত্যি আমার নিজের কাছে অনেকটা অবাক লাগছে। আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম, একদমই হঠাৎ করে শখের বসে ওপেন করা হয়েছিল, তখনও ভাবি নাই যে একদিন আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে কিংবা সিলভার প্লে বাটন আমি পাবো। সেই আশা নিয়ে তো আসলে চ্যানেলটা ওপেন করা হয়নি। যখন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি, ফার্স্ট ভিডিও থেকেই দেখলাম যে আস্তে আস্তে আমার চ্যানেলে ভিউ হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। তো সেখান থেকে আসলে কাজের প্রতি আগ্রহ বেড়েছে, ভালোবাসা জন্মিয়েছে বা দায়িত্ব কর্তব্য বেড়েছে। আর তাছাড়া একটা অভ্যাসেও পরিণত হয়েছে ভিডিও করা, ভিডিও এডিট করা। শখের বসেই কাজটা এখন একটা ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে। আমার ব্যস্ত জীবনে যে সময়টুকু আমি পাই, আমার সবসময় ইচ্ছা ছিল এই সময়টাকে কাজে লাগানোর কিংবা ভালো কোনো কাজ করার, এমন কোনো কাজ করার যে কাজের মাধ্যমে আমাকে হয়তোবা মানুষ চিনবে কিংবা আমাকে মানুষ ভালোবাসবে, আমার কাজগুলো যেন প্রত্যেকটা মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পায়। আমার লাইফে আমি যা শিখেছি, যা জেনেছি কিংবা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি যা অর্জন করেছি, সবসময় আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে কোনো না কোনো কিছু ভালো গুণ আছে। আবার প্রত্যেকটা মানুষের কাছ থেকেই কিন্তু দেখবেন কিছু না কিছু শেখার আছে। হতে পারে এটা ভালো দিক কিংবা হতে পারে খারাপ দিক, আর ভালো মন্দ মিলেই তো আমাদের জীবনটা। তো এখন এটা আসলে ডিপেন্ড করে আমাদের উপর যে কোন জিনিসটা বা কোন কাজটা আমাদের লাইফে গ্রহণযোগ্যতা পাবে, কোন জিনিসটা থেকে আমরা শিখতে পারছি ভালো কিছু, বা কোন জিনিসটা আমাদের লাইফে বর্জন করা উচিত, আমাদের লাইফে কোন জিনিসটা গ্রহণযোগ্যতা নেই। আর আমি সবসময় আমার কাজগুলোর মাধ্যমে পজিটিভ জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমি নিজেও সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, আর তাছাড়া নেগেটিভিটি তো লাইফে থাকবেই। আমার কাজে কেউ যদি দোষ বা ভুল ধরে, আমি অবশ্যই কখনোই এটাতে মাইন্ড করি না। আমার কাছে বরং তো ভালো লাগে, আমি সবসময় সবাইকে বলি যে আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে সামনাসামনি বলে দিবা, যাতে আমি সেখান থেকে শিখতে পারি। ভুল আমার হবেই, কারণ আমি তো মানুষ আর মানুষ মাত্রই তো ভুল। এখন নেগেটিভিটিরও লাইফে দরকার আছে, নেগেটিভিটির মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আর অনেকেই আছে যাদেরকে খুশি করাটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি কঠিন, তাদের মনটা মনে হয় অনেক শক্ত। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার কাজটাকে ছোট দেখানোর চেষ্টা করবে কিংবা আপনাকে ডিমোটিভেট করবে বা আপনাকে আপনার প্রত্যেকটা কাজই নেগেটিভ দেখানোর চেষ্টা করবে। অনেকেই হয়তোবা আমাকে পছন্দ করে বা আমার কাজগুলো পছন্দ করে, অনেকেই হয়তোবা আমাকে পছন্দ করে না। তার মানে এই না যে একটা পার্সনকে আমরা পার্সোনালি না জেনে না চিনে সে পার্সনটাকে একটা ব্যাড কমেন্ট করে ফেলবো বা ডিসরেসপেক্ট করব। আর আমি এটাও বিশ্বাস করি, যদি আমি লাইফে ভালো কাজ করি তাহলে অবশ্যই একদিন না একদিন সেই পার্সনগুলো আমাকে পছন্দ করতে বাধ্য হবে কিংবা আমার কাজের জন্য আমাকে ভালোবাসবে। তারা হয়তো বা নিজেরাই নিজেদের ভুল একদিন না একদিন বুঝতে পারবে। এই জন্য কে কী বললো না বললো এইসব ব্যাপারগুলো নিয়ে খুব বেশি চিন্তা না করে, এগুলোকে পাত্তা না দিয়ে আমাদের লাইফে যা কিছু ভালো আছে এবং যা কিছু খারাপ আছে সব কিছুকে সাথে করে নিয়ে কিন্তু আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমাদের লাইফটা হয়তো বা অনেক ছোট, কিন্তু সত্যিই অনেক সুন্দর যদি আমরা সেটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, সময়টাকে আমরা ভালো কাজে লাগাতে পারি। তাহলে কিন্তু দেখবেন যে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, বা হয়তো বা তখন আর লাইফে অনেক বেশি কিছু প্রয়োজন হবে না। আজকে কিছুক্ষণ আগে আমি একটা আপুকে দেখলাম, আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আপু আপনার লাইফটা দেখতে কতই না সুন্দর, কতই না পারফেক্ট। তো অনেক সময় আসলে আগেও এরকম অনেক ধরনেরই কমেন্ট আমি পেয়েছি, তো এই জন্য একটু বলতে চাই। এরকমটা হয়তো বা আমারও অন্য কাউকে দেখলে মনে হতে পারে,
কারো সুন্দর কোনো ছবি কিংবা সুন্দর কোনো ভিডিও দেখলে আমরা মনে করি হয়তো বা তার লাইফটা কতই না সুন্দর, কতই না পারফেক্ট। দূর থেকে দেখলে কিন্তু আসলে এমনটাই মনে হয়। আর এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদেরকে বা আমাদের মস্তিষ্ককে বিকৃত করে, তাছাড়া দেখবেন যে ভালো কাজ থেকে অনেকটাই দূরে রাখে, আমরা হয়তো বা অনেক পারিবারিক সামাজিক দ্বন্দ্বেও জড়িয়ে যেতে পারি। সো এই ধরনের চিন্তাভাবনাগুলো একদমই করা যাবে না, মাথা থেকে একদমই ঝেড়ে ফেলে দিতে হবে। সবসময় মনে করতে হবে যে না, আমার লাইফটা অনেক সুন্দর, আমিও আমার লাইফটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের লাইফে তো প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটছে, কিংবা আমি নিজেও অনেক অনেক মেসেজ পাই আমার ফেসবুক পেজে, আমার আপুরা আমাকে অনেক মেসেজ পাঠায়, অনেকে অনেকে প্রবলেম শেয়ার করে। তো সব কিছু মিলেই মনে হলো যে আজকে আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি। আর কথা বললে না বলতেই ইচ্ছা করে, সব সময় তো এভাবে আসলে ক্যামেরার সামনে এসে কথা বলা হয় না, মাঝে মাঝে একটু এসে আপনাদের সাথে যখন কথা বলি তখন খুব ভালো লাগে, আমার নিজের মনটাও একটু হালকা হয়। আর আমরা মেয়েরা যারা আছি ঘরে কিংবা বাইরে হোক, সব জায়গাতেই কিন্তু সমান তালে কাজ করার সামর্থ্য রাখি। আর ইউটিউব তো এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, আপনি দেখবেন অনেকে আছে যারা ইউটিউবেরই কিছু কিছু ভিডিও দেখে হয়তো বা অনেক কিছু শিখেছে, সেখান থেকে শিখে আবার নিজেও হয়তো বা একটা চ্যানেল ওপেন করেছে এবং অনেক ভালো করছে। এই জিনিসটা আমি যখন দেখি তখন কিন্তু আমার খুব ভালো লাগে, আমি নিজেও ইউটিউব থেকে অনেক কিছু শিখছি। আর এখন কিন্তু আমাদের কোনো কিছু শেখার জন্য বাহিরে যেতে হয় না, খেয়াল করে দেখবেন আগে কিন্তু আমরা যে কোনো কিছুর জন্যই হয়তো বা বাহিরে যেতাম, যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানার জন্য আমাদেরকে হয়তো বা অন্য একটা মানুষের কাছে জিজ্ঞেস করতে হতো বা আমাদেরকে বাহিরে গিয়ে শিখতে হতো, কিন্তু এখন সেটা আর হয় না। দেখবেন এখন এই জিনিসটা অনেকটাই কমে এসেছে, এখন আমরা যে কোনো দরকারে যে কোনো কিছুতেই কিন্তু ইউটিউব ওপেন করে আমরা সার্চ দিয়ে আমরা অনেক কিছুই শিখতে পারি ইউটিউবের মাধ্যমে। ঘরে বসেই নিজের প্রতিভাটাকে বা গুণের মাধ্যমে যে কাজে পারদর্শী সেই কাজগুলোর ভিডিও করে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। ঘরে বসেই কিন্তু আসলে সময়টাকেও কাজে লাগাতে পারছে, আবার আর্ন করতে পারছে। আমি নিজেও যখন আমার চ্যানেলটা ওপেন করেছিলাম তখন আমি একাই ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের সদস্য সংখ্যা হচ্ছে 1,13,000। সবাই হচ্ছেন আপনারা আমার ফ্যামিলির সদস্য, আমি আছি সত্যি অনেক খুশি। সেই সাথে আসলে অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসতে হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে আসলে এই জায়গাটাতে আসতে পেরেছি। দিন রাত এক করে ফেলেছিলাম যখন প্রথম প্রথম ভিডিওগুলো করতাম, এডিটিং করতাম, ভয়েস ওভার দিতাম, অনেক বেশি কষ্ট হয়ে যেত আসলে। একদিকে শিখতাম, একদিকে হয়তো বা কাজ করতাম। আমি যখন কোনো কাজ করি বা ভিডিও করি তখন আমার কাছে সবসময় মনে হয় যে ভিডিওটা লাখ লাখ ভিউ হোক বা না হোক এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভিউয়ার্সরা যারা আমাকে প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন বা আমাকে পছন্দ করেন তারা যেন আমার কাজটাকে পছন্দ করেন, আমার চ্যানেল থেকে যাতে মুখ ফিরিয়ে না নিয়ে যায় আমার কাজের জন্য, সবসময় আমার মধ্যে এই চিন্তাটাই কাজ করে। প্রতিটা ইউটিউবারেরই স্বপ্ন হচ্ছে সিলভার প্লে বাটন পাওয়া। আমি যখন কাজ শুরু করেছি ইউটিউবে আমার কিন্তু কখনোই মনে হয় নাই, আমি স্বপ্নও দেখি নাই যে একদিন আমিও হয়তো বা সিলভার প্লে বাটন পাবো, তবে আপনাদের ভালোবাসায় আমাকে এই স্বপ্ন দেখিয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই আমি আসলে আমার এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি অন্য কোনো কাজ বা জব করতাম তাহলে হয়তো বা আপনাদের ভালোবাসা বা এত সম্মান পাওয়ার মতো সৌভাগ্য আমার হতো না। আজকে আপনারা আমাকে যে সম্মানটা এনে দিয়েছেন এটা আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর ইউটিউবে কাজ করাটা আমার কাছে মনে হয় যে অনেকটা ধৈর্যের ব্যাপার, কষ্ট তো আছেই আর ধৈর্যের উপরে আসলে কোনো কিছুই নাই। ধৈর্য সহকারে আমরা যখন কোনো কাজ করব তখন কিন্তু সেখান থেকে ভালো ফল আসবে আমি বিশ্বাস করি। আর কষ্ট করা ছাড়া তো কোনো কাজ করা কখনোই সম্ভব না। দেখবেন আমরা যখন কোনো কিছু সহজেই পেয়ে যাই সেটার প্রতি কিন্তু আমাদের তেমন একটা ভালোবাসা বা সেটার প্রতি তেমন একটা আগ্রহ কাজ করে না। যখন আমরা কষ্টের বিনিময়ে কোনো কাজ করতে পারি বা কষ্টের পরে আমরা ভালো কিছু আসলে পাই তখন কিন্তু সেই কাজটার প্রতিও আমাদের ভালোবাসা জন্মায়, আগ্রহ বেড়ে যায়। আর একটা কাজ আমরা যখন করি তখন কিন্তু সেই কাজটাকে আনন্দ নিয়ে করতে হবে, আমি তখনই একটা কাজ আনন্দ নিয়ে করতে পারবো যখন আমি সেই কাজটাকে ভালোবাসবো। আর আমরা যদি কোনো কাজ আনন্দ নিয়ে করি যত কষ্টই হোক না কেন পরে কিন্তু সেই কষ্টটা আর কষ্ট থাকে না, সেই কষ্টটা আসলে সার্থক হয়ে যায়। আসো মা, তুমি আসবা? আমি সে এখানেই ছিল, আমার কাছে আসার জন্য একদম অস্থির হয়ে গেছে। সবাই কেমন আছেন? আছেন সবাইকে কোনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আমি
আম্মুকে আম্মুকে সাপোর্ট করার কোয়া জন্য শুন সবাই সবাই আমাদের জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন আমার সকল ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। জানি না আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি। আশা করছি সবসময় আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন বা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। যদিও আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না, এটা নিয়েও অনেক আপুদেরই কমপ্লেন আছে কেন আমি ভিডিও দিচ্ছি না রেগুলারলি। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি সবসময় মন থেকে অনেক দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে অনেক ভালো রাখে, আমাদের সবার মনের আশাই পূর্ণ হয়, আমরা যেন সবসময় ভালো কাজ করতে পারি। আমি জানি আমার এই আনন্দে আপনারাও অনেক আনন্দিত আর আমার সাথে সাথে আপনারাও অনেক এক্সাইটেড। আর এই যে সিলভার প্লে বাটন কিন্তু এই যে আমার হাতেই আছে, তো চলুন সবার অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বক্সটা ওপেন করব। Where? Who sent you surprise? Surprise. Surprise from who? Who is this? What is this? YouTube. YouTube. Okay. For who? You or mommy? Hmm? Surprise for who? Mommy. Achha. Open it. Okay, open it. Hey, Abisha. Open it. Wow. Slowly, slowly. Put this one here. You see? What is this? Hmm? Wow. Wow. Bangladeshi? Canadian. Canadian? Vlogger. Vlogger. Thank you, Shamaike. Abisha, you are going to go? দেখো তো সবাইকে, এই যে দেখো। আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশি কানাডিয়ান ব্লগার হতে পেরেছি। এখানে আমার নাম না, সিলভার প্লে বাটনে আমি আমার চ্যানেলের নাম, যে চ্যানেলের মাধ্যমে আমাকে সবাই চিনেছে বা জেনেছে, আমি যে চ্যানেলের মাধ্যমে আসলে এত এত ভালোবাসা পেয়েছি। আমার মনে হয়েছে যে আমি আমার এই নামটাই রাখি, বাংলাদেশি কানাডিয়ান ব্লগার। আমি চাইলেই আমার নামটা দিতে পারতাম, তো আমার ইচ্ছা ছিল আমার চ্যানেলের নামটা দেবো, সেই জন্য আমার নামটা না দিয়ে আমি আমার চ্যানেলের নামটাই দিয়েছি। সত্যি এই সিলভার প্লে বাটন হাতে পাওয়ার পরে অনেক ভালো লেগেছে, আমি অনেক বেশি ইমোশনালও হয়ে যাচ্ছিলাম, বাট অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছিলাম। আপনারা যে আমাকে কত বড় একটা আনন্দ এনে দিয়েছেন, এটা হয়তো বা অনেকের কাছেই কোনো কিছু না, বাট আমার কাছে অনেক বেশি কিছু। আর এই আনন্দময় মুহূর্তে তো একটুখানি মিষ্টিমুখ করতেই হয়, তো সেই জন্যই আজকে আমি মালাই চপ বানিয়েছিলাম। রেসিপিটা আসলে ভিডিও করেছিলাম, তবে মনে হলো যে থাক আজকে আর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার নাই করি। যদি আপনারা দেখতে চান তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর তাছাড়া এখানে আমি পোয়া পিঠা বানিয়েছিলাম। আমাদের এখানে তো অলরেডি একটু হালকা বাহিরে ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, তো পিঠা খেতে অনেক ইচ্ছা করছিল আমার বেশ কিছুদিন ধরে। তো চিন্তা করলাম যে পোয়া পিঠাটা যেহেতু সহজ আছে বানিয়ে ফেল, আর পিঠাগুলোও না বেশ ভালো হয়েছে, তেলে দেওয়ার পরে খুব সুন্দর ফুলে উঠেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।